হ্যালো এভরিওয়ান, আজ শেষমেশ চলেই আসলাম আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত বারোদোলের মেলায়। এই মেলা শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় 1764 খ্রিস্টাব্দে। তারপর থেকেই প্রতি বছর দোল পূর্ণিমার তিথির পরবর্তী একাদশী তিথিতে অর্থাৎ চৈত্র মাসের তৃতীয় একাদশী তিথিতে শুরু হয় এই বিখ্যাত বারোদোলের মেলা। এই মেলা এক মাস ধরে হয়, অনেক বড়ভাবে আয়োজিত হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা এসে এখানে নানা রকমের দোকান দেয়, ঘর সাজানো জিনিস থেকে শুরু করে জামা কাপড়, আলমারি, খাট, গাড়ি, ড্রাই ফ্রুটস, আরও কত কী কী না আছে এই মেলাতে। আর এই মেলা হয় হচ্ছে রাজবাড়ি প্রাঙ্গণে। অনেক দূর দূর থেকে এই মেলা দেখতেও আসে মানুষেরা। আর সব বাঙালির কাছেই তো আমাদের কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্র রায় আর আমাদের গোপাল ভাঁড় একটা আলাদাই অনুভূতি। আমাদের ছোটোবেলাটা সুন্দর করার জন্য এনাদের বৈশিষ্ট্য অনেকটাই। এখনও আমরা খেতে বসে গোপাল ভাঁড় দেখি, তো এখন একটু তোমাদেরকে মেলাটা ঘুরে দেখা, তো ভালোভাবে মেলাটার একটু ভিউ নাও, চলো। ফার্নিচার জগতে এক আলোড়ন সৃষ্টিকারী এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান সফটেকো, যেখানে আসলে আপনি পাবেন বিভিন্ন রকমারি ডিজাইনের ফার্নিচার। Hello.
মেলা ঘুরে সোজা চলে এসেছিলাম আমরা কৃষ্ণনগরে আরও একটা ফেমাস জায়গাতে, এটা হলো মাদারসার। সবাই নাম শুনেছ তো, এখানে চলে এসেছিলাম ডিনারটা সারতে। মেলাতে কিছুই খাইনি, প্ল্যান ছিল এখানে এসে খাবার খাবো। আর আমাদের মাদারসারতে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে রোবট ওয়েটার। তো সবাইকে খাবার সার্ভ করবে এখন থেকে এরাই। তো দারুণ না ব্যাপারটা? তো খুবই ভালো লাগছে দেখে। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটাও কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমরা এখানে এসে খাবার অর্ডার দিয়েছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের খাবার অর্ডার দিতে। আমরা সব মেনু সিলেক্ট করে তারপরে দিচ্ছিলাম। তো এখানে আমরা ফার্স্টেই আমরা দিয়েছিলাম হচ্ছে স্টার্টারে ফিশ ফ্রাই দিয়েছিলাম, 3 পিস ছিল ফিশ ফ্রাই, দারুণ ছিল ফিশ ফ্রাইটা। তারপর দিয়েছিলাম হচ্ছে আমপান্নার জুস, আমার বর এখানে আগেও খেয়েছে জুসটা, তো বললো ভালো লেগেছিলো খেতে, তো বললো এটা একটু ট্রাই করো, তো ওই জন্যই আর কি নেয়া ট্রাই করেছিলাম। হ্যাঁ, তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এখানে চম্পারণ মাটন, 4 পিস ছিল মাটনে, তো একদমই কিন্তু খেতে ভালো লাগেনি মাটনটা। তো আমি বলবো, সাজেস্ট করবো যে এখানে এসে এটাকে স্কিপ করো। তো দামটা অনেকটাই ছিল, কিন্তু খেতে অতটা আমাদের দাম ওয়াইজ ভালো লাগেনি, একদমই জিরো লেগেছে। আর তারপরে এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি করেছিলাম, কারণ মাটন বিরিয়ানি ওখানে অ্যাভেলেবেল ছিল না, তো চিকেন বিরিয়ানি দিয়েছিলো, 2 পিস ছিল চিকেন বিরিয়ানিতে। চিকেন বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছিলো। আর এখানে তারপর শেষমেশ যেটা না হলেই না, তো এখানে অর্ডার করেছিলাম হচ্ছে আমরা আইসক্রিম, ফালুদা ছিল ভেতরে, তো খুবই ভালো ছিল আইসক্রিমটা, খুবই ভালো ছিল আইসক্রিমটা। আর আইসক্রিম খেয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির দিকে, তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। তো আজকের মতো চলি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।